2014 সালের বঞ্চিত টেট পরীক্ষার্থীরা সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। আদালতের নির্দেশ মেনে 187 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে তারাই ইন্টারভিউ দিতে এসেছেন। ইন্টারভিউ দিতে আসা প্রার্থীরা বলেন, আজ যে ইন্টারভিউ দিতে এসেছি সেটা আমাদের আন্দোলনের ফল, এর সঙ্গে আদালতের নির্দেশ আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াকে আরও গতিশীল করেছে। খুব ভালো লাগছে, আশা করছি আগামী দিনে যেন আরও ভালো ফলটা আসে আর কি তাড়াতাড়ি। আমাদের ক্রেডিট কাকে দেবে, নিজেদের সংগ্রামকে না হাইকোর্টকে না অভিজিৎ গাঙ্গুলিকে? সবাইকে, সবাইকেই দেবো, আমরা সবাই একসাথেই লড়েছি। কতটা প্রিপেয়ার্ড ম্যাডাম আজকে ইন্টারভিউর জন্য? পুরোটাই। কতজন আপনারা আছেন? 187। কটা থেকে ইন্টারভিউ? 10টা থেকে 5টা। সোমবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ইন্টারভিউ চলবে। চাকরি প্রার্থীদের আশা, ইন্টারভিউতে তারা সফল হয়ে শেষ পর্যন্ত প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পাবেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।